ফ্রেন্ডস, দিস ইজ আবির ফ্রম আবির টেকনোলজি। তোমরা কেমন আছো? হোয়াটসঅ্যাপ ফ্রেন্ডস, আশা করি তোমরা প্রত্যেকেই ভালো আছো এবং খুব ভালো সময় কাটাচ্ছো, এটা আমি চাই তোমাদের কাছ থেকে। এবং এই আজকে লাইভে আসার কারণ একটাই হলো যে জাস্ট আমি ছোট টাইম নেবো একটুখানি, যে তোমরা অবশ্যই আমার আবির টেকনোলজি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও, শেয়ার করো, কারণ এখানে বিভিন্ন রকম এডুকেশন নিয়ে আমরা বিভিন্ন রকম টিউটোরিয়াল বানাচ্ছি, যেটা যদি তোমরা দেখো খুব হেল্প হবে তোমাদের কাছে। সো চলো, এইটুকুই বলার ছিল আমার জাস্ট অল্প সময়ের মধ্যে। আজকে আমরা যে ভিডিওটি দেখব সেটা হচ্ছে খুব গুরুত্বপূর্ণ টিউটোরিয়াল। বলতে গেলে এই টিউটোরিয়ালটির উপরে আমাদের ইউটিউবে ভিউজ হয় এবং সব কিছুই হয়ে থাকে, যে আমরা ভিডিও বানাচ্ছি কিন্তু বাট ভিউ হচ্ছে না। এর রিজনটা হচ্ছে মেনলি আমরা যেটা অ্যানালিসিস করে দেখেছি যে ইউটিউব থাম্বনেল, অর্থাৎ থাম্বনেল যদি কারোর ভালো হয়ে থাকে তাহলে অবশ্যই ভিউ হবে। সো সেই রকম টিউটোরিয়াল আমি আপনাদেরকে দেখাবো যে কীভাবে আমি কীভাবে ইউটিউবে থাম্বনেলটা বানাই এবং খুব একটা সুন্দরভাবে প্রডিউস করি। সো চলুন সেটা দেখে নেওয়া যাক আমার এই ভিডিওটিতে। ওকে, আরেকটা কথা বলে রাখি, দেখতে পাচ্ছেন নিচে সাবস্ক্রাইব বাটন যাচ্ছে, সো প্লিজ সাবস্ক্রাইব করুন আমার চ্যানেলটিকে। হাই ভিউয়ার্স, আমি আবি, তোমাদের জন্য আমি একটা খুব ভালো টিউটোরিয়াল নিয়ে এসেছি এবং আশা করি যদি তোমরা এই ভিডিও টিউটোরিয়ালটি প্রথম থেকে শেষ পর্যন্ত অবধি দেখো, সো অবশ্যই তোমরা ইউটিউবে কীভাবে থাম্বনেল বানাবে ফটোশপের মাধ্যমে, ওকে, সো সেটা শিখে যাবে। এবং যদি আর তোমাদের ডেস্কটপে কম্পিউটারে যদি ফটোশপ ইনস্টল নাও করা থাকে তাতেও কোনো প্রবলেমস নেই এবং তোমরা ইজি ওয়েতে ভালো সুন্দর সুন্দর থাম্বনেল তৈরি করতে পারবে, ঠিক আছে? চলো সেটা আমরা কীভাবে আজকে বানাবো দেখে নেওয়া যাক। প্রথমত আমি গুগলে চলে এসেছি, গুগলে, এবং আমরা একটু অবাকই হবে যে ফটোশপ ছাড়া আমরা ফটোশপে কীভাবে থাম্বনেলগুলো বানাবো। না, এটা কোনো অবাক হওয়ার কোনো কোশ্চেন নেই, আমরা অনলাইন থেকে যে কোনো এডিটরের মাধ্যমে আমরা ফটোশপের মতো সেম আমরা লুকের থাম্বনেলগুলো বানাতে পারি, ওকে। তো চলো আমি এখানে লিখছি অনলাইন ফটোশপ এডিটর। আমরা যখনই অনলাইন ফটোশপ এডিটর লিখব, সো আমরা অনেকগুলো সাইট আমরা দেখতে পারবো এবং আমি যে সাইটটা এখন ইউজ করব, আমি জাস্ট একটু নিচে যাচ্ছি এবং অনলাইন ফটোশপ ইনফো যে সাইটটি আছে এটা অনলাইনে আমরা ফটোশপের মতো একদম যা যা ফটোশপে আমাদের টুলস থাকে সেগুলোই আছে এবং তার মাধ্যমে আমরা খুব সুন্দর একটা লুকসের থাম্বনেল বানাতে পারি। প্রথমত আমাদের জেনে নেওয়া উচিত যে থাম্বনেল বানানোর সাইজ কত হয় ইউটিউবে। ইউটিউবে সাইজ হয় হচ্ছে 1280 থেকে হচ্ছে 720, এটা হচ্ছে মিনিমাম সাইজ ইউটিউবে একটা থাম্বনেল বানাতে গেলে। সো চলো আমরা ফাইলে যাচ্ছি, আমরা ফাইলে গিয়ে নিউতে গিয়ে আমাদের উইথটা যেটা দেওয়া আছে 1280 পিক্সেল এবং হাইট আছে 720 পিক্সেল, এটাকে আমরা রেখে দিচ্ছি সেম এবং এখানে হোয়াইটই রাখছি, কারণ আমি তোমাদেরকে দেখাবো যে আমি আগে যে থাম্বনেলটি বানিয়েছিলাম যে আমাদের ইউটিউবে আমি যে ভিডিওটা দিয়েছি সেই থাম্বনেলটাই আমি তোমাদেরকে তৈরি করে দেখাবো, তাহলে তোমাদের কনসেপ্টটা অনেকটা ক্লিয়ার হয়ে যাবে কীভাবে তোমরা থাম্বনেলগুলো বানাবে। সো ক্রিয়েট করছি, হ্যাঁ, ওকে, ক্রিয়েট করলাম এবং এটা আমার 1280 উইথ হয়েছে এবং 720 পিক্সেলের হাইট হয়েছে। এবার আমাদের সেকেন্ড যে কাজটা হবে, আমাদের যে ইমেজটা আছে আমরা এখান থেকে আমরা একটা ডেমো ইমেজ নিয়ে নিচ্ছি, চলো আমার একটা ইমেজ নিয়ে নিচ্ছি এখান থেকে, আমি এই ইমেজটা এখানে গিয়ে ড্র্যাগ করব, ওকে, আমি ইমেজটাকে রিসাইজ করে নিয়েছিলাম এবং অনলাইনে অনেক ইমেজ রিসাইজ টুলস বলে পাবে, খুঁজলে তোমরা ইজি ওয়েতে ইমেজগুলোকে রিসাইজ করে নিতে পারো, ওকে। সো দেখতে পাচ্ছি আমাদের ইমেজটা এসে গেছে এবং এরপরে আমাদের যে কাজ হবে এই সিলেকশন যে টুলটা আছে যে মুভ টুলটা, এই মুভ টুলটাকে সিলেক্ট করব এবং এই ইমেজটাকে নিয়ে একদম ড্র্যাগ করে নিউ যে প্রজেক্টটি আছে এখানে আমরা গিয়ে এটাকে ছেড়ে দেবো, অর্থাৎ এটাকে আমরা এখানে দিয়ে দেবো। সো এইবার দেখতে পাচ্ছি যে আমাদের একটা ব্যাকগ্রাউন্ডে সাদা ইমেজ আছে এবং এখানে আমাদের আমার ফটোটা চলে এসছে এবং আমাদের যতটা দরকার এখান থেকে আমরা কন্ট্রোল ট্রি, ওকে, কন্ট্রোল ট্রি আমরা প্রেস করে আমরা ইমেজের সাইজটাকে একটু বড় করে নেব এবং দেখতে পাচ্ছি আমার এই সেকশনটা আমাদের যে আসেনি, সো এইটাকে আমরা ব্যাকে রাখবো, জাস্ট এখানে রেখে দেবো, তাহলে আমাদের দেখতে জিনিসটা বাজে লাগবে না। সো আমি ইমেজটাকে একটু বড় করে দিলাম এবং জাস্ট জিনিসটাকে আমি ছোট করে দিচ্ছি হাতটা। সো এইভাবে আমরা ইমেজটাকে রাখলাম। এবার আমাদের এখানে ব্যাকগ্রাউন্ড দেবো, সো ব্যাকগ্রাউন্ড দেওয়ার জন্য আমরা এখানে চুজ করব হচ্ছে থাম্বনেল, THUMBNAIL থাম্বনেল ব্যাকগ্রাউন্ড, ওকে, থাম্বনেল ব্যাকগ্রাউন্ডে যাব এবং এখান থেকে আমরা ইমেজ সেকশনে যাব।
এখান থেকে গিয়ে আমরা ইমেজ সেকশনে যাব এবং এখান থেকে আমরা ইমেজ পাবো। এছাড়াও যদি আমরা একটু ফিল্টারেশন করে নিই ইমেজগুলোকে, যদি সেটিংসে যাই অ্যাডভান্স সার্চে গিয়ে দেখো একদম নিচে ইউজার্স রাইট বলে আছে, যেটা এটা কপিরাইট সেকশনের জন্য, যে ইউজ ইমেজও কপিরাইট হয়ে থাকে। সো উইদাউট কপিরাইট ছাড়া আমরা ইমেজগুলোকে ইউজ করব কীভাবে সেটাও দেখে নাও। নট ফিল্টার্ড বাই লাইসেন্স, বাট আমরা এখান থেকে ফ্রি টু ইউজ অর শেয়ার অথবা এখানে যে চারটি অপশানস আছে আমরা ইউজ করতে পারি। সো ফ্রি টু ইউজ অর শেয়ার এটা আমরা করলাম এবং অ্যাডভান্স সার্চ করলাম। চলো আমরা দেখতে পাচ্ছি এখানে অনেকগুলো আমাদের থাম্বনেল ব্যাকগ্রাউন্ড চলে এসেছে এবং এখান থেকে আমরা যে কোনো একটি থাম্বনেল চুজ করে নেবো। আমি এই ডার্ক থাম্বনেলটাই চুজ করলাম। চুজ করার পরে আমরা এখান থেকে রাইট ক্লিক করে সেভ ইমেজ অ্যাজ আমরা এখানে ক্লিক করব এই বটমে এবং ইমেজে একটা নাম দিয়ে দেবো থাম্বনেল ব্যাকগ্রাউন্ড বলে। এবং ইমেজটা কোথায় সেভ হচ্ছে সেটা আমরা একটা লোকেশনটা দেখে নেবো, যে ইমেজ ফোল্ডার ডকুমেন্ট এবং ইমেজের মধ্যে। সো চলো আমরা সেভ দিয়ে নিচ্ছি। আমাদের ইমেজটা সেভ হয়ে গেছে। এবার আমাদের যে কাজটা হবে হচ্ছে আমরা এই যে অনলাইন যে টুলসটা আছে ফটোশপ টুলসটা, আমরা এখানে গিয়ে ইমেজটাকে আমরা নিয়ে আসব। সো তার আগে আমাদের কি করতে হবে, ফাইন্ডারে যেতে হবে। আমি যেহেতু ম্যাকবুকে দেখাচ্ছি, তোমরা ডেস্কটপে স্টার্ট বটন থেকে যে তোমরা যে মাই ডকুমেন্টে যে কোনো বা মাই কম্পিউটার যে কোনো ড্রাইভে যেখানেই রাখো না কেন সেখান থেকে তোমরা ইমেজটাকে সিলেক্ট করে নেবে। ওকে, সো চলো আমি ডকুমেন্টসে রেখেছি। ডকুমেন্টসে রাখার পরে আমাদের ইমেজ যে ফোল্ডারটি আছে দেখতে পাচ্ছি, আমাদের ইমেজ ফোল্ডারটা আমরা এখানে খুঁজে নেবো আমাদের ইমেজ ফোল্ডারটি কোথায় আছে। এই যে আমাদের ইমেজ ফোল্ডারটি আছে এবং ইমেজ ফোল্ডারে গিয়ে আমরা এই যে যে থাম্বনেলটা আমরা নিয়েছিলাম সেটাকে আমরা জাস্ট এখানে এইখানে ড্র্যাগ করে দেবো এবং ড্র্যাগ করে নিয়ে আমরা ইমেজ যে 1280 এবং 720 সাইজে আমরা এই ব্যাকগ্রাউন্ডটাকে সেট আপ করে নেবো। এবং সেট আপ করে নেওয়ার পরে ঠিক জাস্ট এই যে আমাদের লেয়ারটা আছে এই লেয়ারটাকে আমরা ঠিক উপরের লেয়ারের নিচে রেখে দেবো। সো দেখতে পাচ্ছি যে আমাদের ইমেজটা চলে এসেছে এবং ব্যাকগ্রাউন্ডটা খুব সুন্দর লাগছে। আমরা যদি একটু চাই এই ইমেজটাকে আমরা জাস্ট সিলেক্ট করে নেবো। সিলেক্ট করে নেওয়ার পরে এবং কন্ট্রোল ট্রি দিয়ে আবার সিলেক্ট করে নেবো এবং এই সেকশনটাকে আমরা জাস্ট বাড়িয়ে দেবো এবং ইমেজটাকে জাস্ট আমরা বাড়িয়ে দেবো। ওকে, সো ভিউয়ার্স ইমেজটা একদম ঠিকঠাক আছে এবং এখানে জাস্ট সিলেক্ট করবো। এবার যদি আমাদের এই ইমেজটাকে আমরা স্ট্রোক ইউজ করতে চাই এবং দেখতে আর একটু ভালো করার চেষ্টা করি, সো আমরা কী করবো, এই ইমেজটার উপর ডবল ক্লিক করবো এবং ডবল ক্লিক করার পরে আমাদের এখানে যে স্ট্রোক বলে যে অপশানটি আছে স্ট্রোকটাকে আমরা ক্লিক করবো এবং স্ট্রোকের যে উইথটা যতটা আছে আমাদের সাইজটাকে আমরা বাড়িয়ে দেবো। জাস্ট আমরা 11 রাখলাম। এরপরে যেটা আছে আউটার গ্লো, আউটার গ্লোটাকে আমরা সিলেক্ট করে দেবো এবং তারপরে ড্রপ শ্যাডো এটাকেও আমরা সিলেক্ট করে দেবো। সিলেক্ট করে দিয়ে এখানে ডিস্টেন্সটা যেটা দেখাচ্ছে একটু বাড়িয়ে দেবো আর এটা স্পিডটা আমরা একটু জাস্ট বাড়িয়ে দিচ্ছি এবং সাইজ জাস্ট হালকা করে বাড়িয়ে দিচ্ছি। সো একদম প্রপার ওইটা ঠিক আছে। এবং এই যে স্ট্রোকের কালারটা আছে, স্ট্রোকের কালারটা আমরা যদি চেঞ্জ করতে চাই, সো এখানে দেখতে পাচ্ছি ফিল টাইপ কালারটাকে আমরা যাবো, কালারে গিয়ে ক্লিক করব। ক্লিক করার পরে আমরা যে কালারটা আমরা চুজ করতে চাই, সাপোজ এই কালারটা নিতে চাই একটু ব্রাইটনেস, সো সেটাকে সিলেক্ট করে দেবো এবং করে লাস্ট ফিনিশে আমরা ওকে বটমে ক্লিক করব। সো দেখতে পাচ্ছি ভিউয়ার্স আমাদের এখানে যে ইমেজটা এসছে এবং ব্যাকগ্রাউন্ড ইমেজে একটা সুন্দর লুকস দেখাচ্ছে। সো এরপরে আমরা এখানে যদি আমরা টেক্সট ইউজ করতে চাই, আমরা যদি টেক্সট ইউজ করতে চাই এখান থেকে আমরা টেক্সট বটমে ক্লিক করব। টেক্সট বটমে ক্লিক করার পরে আমরা এখানে এটাকে ড্র্যাগ করে দেবো এবং টেক্সটের সাইজটা আমরা এখান থেকে বাড়িয়ে নিতে পারি। এখানে ইনিশিয়ালি সাইজ 24px আছে, আমরা সাইজটা বাড়িয়ে নিলাম। এখানে আমরা লিখলাম হচ্ছে ইউটিউব থাম্বনেল। সো এইটাকে আমরা লিখে নিলাম এবং এই সাইজটাকে একটু বাড়িয়ে দেবো এবং এইটাকে সিলেক্ট করব। সিলেক্ট করার পরে আমাদের এখান থেকে কালার যদি চেঞ্জ করতে চাই কালারটাকে আমরা চেঞ্জ করতে পারবো। কালারটা আমরা লাইট রাখবো কারণ ব্যাকগ্রাউন্ড কালার আমাদের ডিপ আছে, সো এই কালারটাই রাখলাম, এই কালারটা রাখলাম এবং ওকে করে দেবো। এবং ওকে করে দেওয়ার পরে আমরা যদি চাই এখান থেকে রেগুলার থেকে আমরা রেগুলারে যেটা আছে আমাদের এখান থেকে যে আমাদের ফন্ট ফ্যামিলি যেটাকে বলে আমরা সেটাকেও চেঞ্জ করে দিতে পারি।
সো চলো এখান থেকে আমরা ফন্ট ফ্যামিলিটা প্রথমত চেঞ্জ করে দেবো অর্থাৎ লেখার স্টাইলটা। ওকে সো এখান থেকে আমরা এই স্টাইলটাকে নিয়ে নিলাম এবং ইউটিউব থাম্বনেল, সো আমাদের দেখাচ্ছে ইউটিউব থাম্বনেল এবং এটাকে আমরা সাইজটাকে চাইলে আরটু বড় করে দিতে পারি। সো ভিউয়ার্স আমাদের এখানে দেখাচ্ছে ইউটিউব থাম্বনেল এবং এর উপরে আমরা কি করব, আমরা জাস্ট এখান থেকে লেয়ারটাকে আমরা সেট করে নেবো। এরপরে হচ্ছে এখান থেকে আমরা রেক্ট্যাঙ্গেলে যাব, রেক্ট্যাঙ্গেলে গিয়ে আমরা এই উপরে জাস্ট যতটা আছে লেখাটা তার উপরে আমরা রেক্ট্যাঙ্গেল বক্সটাকে নিয়ে নেব এবং রেক্ট্যাঙ্গেল বক্সটাকে নেওয়ার পরে আমরা রেক্ট্যাঙ্গেল বক্সের যে কালারটা আছে ফিল কালারটাকে আমরা এটাকে চেঞ্জ করে দেবো, আমরা এটা করে দিলাম এবং এরপরে এই যে রেক্ট্যাঙ্গেল বক্সের শেপ সে লেয়ারে দেখতে পাচ্ছ এইটাকে সিলেক্ট করব, সিলেক্ট করে এর অপোজিটটাকে আমরা জাস্ট কমিয়ে দেব এবং এরপরে যেটা আছে আমাদের তারপরে আমাদের এই লেয়ারটাকে আবার সিলেক্ট করে নেব। সিলেক্ট করার পরে আমরা আরেকটা এখান থেকে রেক্ট্যাঙ্গেল বক্স নিয়ে নেব, বক্স নিয়ে নেওয়ার পরে এটাকে জাস্ট ঠিক করে নেব, সিলেক্ট করে নিলাম এবং ঠিক সেমভাবে আমরা এখান থেকে এর অপাসিটিটা কমিয়ে দেব। সো ভিউয়ার দেখতে পাচ্ছ একটা খুব সুন্দর লুক নিয়েছে এই থাম্বনেলটির এবং ইউটিউব থাম্বনেল আমি যেটা বানাচ্ছি হয়তো এই থাম্বনেলটি নেক্সট ভিডিওতে তোমাদের আমি দেব সো ইউটিউব থাম্বনেল হিসাবে। এরপরে আমরা যেটা কাজটা করব এখান থেকে আবার রেক্ট্যাঙ্গেল বক্সটাকে নেব, রেক্ট্যাঙ্গেল বক্সটা নিয়ে আমরা এর উপরে জাস্ট সাইজটাকে বড় করে নেব এবং এরপরে কন্ট্রোল ট্রি প্রেস করে রেক্ট্যাঙ্গেল বক্সটাকে সিলেক্ট করে নিয়ে জাস্ট এটাকে ঘুরিয়ে নেব, এরকম জাস্ট ঘুরিয়ে নেব এবং এটাকে বড় করে দেব। এবং এর কালারটাকে আমরা অবশ্যই চেঞ্জ করে দেবো, কন্ট্রোলটি এবং শেপটাকে আমরা সিলেক্ট করে নিয়েছি এবং এর কালারটাকে আমরা অন্য কালার রাখবো, সাপোজ আমরা এখান থেকে এই কালারটাকে রাখছি এবং এই কালারটা রাখার পরে আমরা এর অপাসিটিটাকে জাস্ট কমিয়ে দেবো। সো ভিউয়ার্স তোমরা দেখলে যে কীভাবে আমি থাম্বনেলটা বানাই এবং খুব ইজি ওয়েতে উইদাউট ফটোশপ, আমার কাছে ফটোশপ নেই সো আমরা অনলাইন ফটোশপের মাধ্যমে আমরা ইজি ওয়েতে ইউটিউব থাম্বনেল বানাতে পারি। সো যদি ভিডিওটি আপনাদের ভালো লাগে তাহলে প্লিজ চ্যানেলটিকে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন, আপডেট সবার আগে পাওয়ার জন্য অবশ্যই বেল আইকনে ক্লিক করবেন। ধন্যবাদ।